আমি এক অসহায় বাবা, আর এক নিরুপায় মেয়ের জীবন বাঁচাইতে তোমার কাছে ভিক্ষা চাইতে আইছি। আমার মেয়েটারে বাঁচাইতে চাইলে তুমি আজকে ভালো খেলো না। তুমি যদি আজকে ভালো খেলো তাহলে আমার মেয়েটার সারা জীবনের শব্দ দুলাই মিশা যাইব। দয়া করো, আমি আর আমার মেয়েটার একটু দয়া করো মা। আমি না আপনার কথা বুঝতেছি না, কে আপনার মেয়ে, পয়সাটা কি তার? এখন মাঠে নামবে আমাদের সবার প্রিয় প্রথম মাশরাফি জুনিয়র, মানে মনি। মনি, আমার কথাটা একটু শুনো মা। অসম্ভব, এখন আমার মাঠে যাইতে হইব, আপনি জান তো প্লিজ। আমি তোমার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইতেছি, আমার কথাটা একটু শুনো। আপনি কি করতেছেন, পায়ে পড়তেছেন কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ওদিকে চলো, আসেন। জি আঙ্কেল, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার এখনই মাঠে নামতে হবে। আমি জান্নাতের বাবা, যার সাথে তোমার আজকের লড়াই, সে মাশরাফি জুনিয়র, কোপালপুর আমার মাইয়া। ছি ছি আঙ্কেল, এইভাবে কেন বলতেছেন? জান্নাত তো খুবই ভালো খেলে। কিন্তু তোমার চেয়ে তো ভালো খেলে না, এরকম খেলা তুমি এর আগে অনেক জিতাইছো, এটা আমি জানি। আর জানি বলেই তোমারে অনুরোধ করতে আসছি মা। মনি এখন মাঠে নামে নেই, তাই খেলা শুরু হতে দেরি হচ্ছে। মনি যদি আর কিছুক্ষণ দেরি করে টাইম আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আঙ্কেল প্লিজ, আপনি একটু তাড়াতাড়ি বলুন, আমার এক্ষুনি মাঠে নামতে হবে। জান্নাতের মা জান্নাতের ক্রিকেট খেলা পছন্দ করে না, সে জান্নাতের বিদেশে পাঠিয়ে দিতে চাই। কিন্তু আমি জানি বিদেশে জান্নাত থাকবো দোজোগে। তুমি বলো মা, আমি কি যাই না শুনে আমার মায়াটারে এমন বিপদের মধ্যে ফেলাইতে পারি? বলেন কি, মা হয়ে আন্টি এরকম কাজ কেন করব? নিজের পেটের মায়া হইলে হয়তো করতো না, সে তো জান্নাতের আসল মানা সৎ মা। তোমার একটা খারাপ ইনিংস আমার মায়াটার জীবন বাঁচাইতে পারে মা। কিন্তু আঙ্কেল, আমি ইচ্ছা করে কেমনে খারাপ খেলবো বলেন? বাংলাদেশের প্রায় সব মেয়েদের গল্পই জান্নাতের মতন, আমারও তাই। আমার জন্য ভালো খেলাটা খুবই জরুরি, কারণ আমিও আমার শাশুড়ির কথা দিচ্ছি। কথা রাখাটা কি বেশি বড় নাকি একজনের জীবন? না আঙ্কেল, এটা আসলে হয় না। আমি দুঃখিত, আপনার এই অনুরোধটা আমার পক্ষে রাখা সম্ভব হইতেছে না। মনি, আমার মেয়েটার জীবন বাঁচাও। মনি মনি, আমার মেয়েটার জীবন বাঁচাও, মেয়েটার জীবন বাঁচাও মনি। ও মাই গড, তার মানে তুমি ইচ্ছে করে মাঠে গিয়ে আউট হয়ে গেলে? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।